বলতে পারবো অন্য প্রশ্ন করব আই ক্যান মনিরুল সর্দার মনিরুল সর্দার স্বামী সর্দার এদেরকে তৃণমূল পার্টিরা বিষয় ডেকে নিয়ে গিয়ে মারা হয়েছে এবং নওশাদ সিদ্দিকীর উপর আজকে দেখুন এটা অনেক বাংলার জন্য কালো দিন দুর্ভাগ্য যে গণতন্ত্রের নামে এই মমতা ব্যানার্জি হুইল চেয়ারে বসে ড্রামা করে মানুষকে উস্কাচ্ছে খুন্তি নাও হ্যান নাও তান নাও আর বারবার আমাদেরকে বলা হচ্ছে বিজেপির দালাল এই কথাটা বলছ মমতা ব্যানার্জির কাছে কোনো প্রমাণ নেই এটা করে সমাজে একটা গরিবে গরিবে একটা মারপিট লাগাবার প্ল্যান করছে যাতে করে আমাদেরকে কিছু করলে একটা বিরাট বিশৃঙ্খলা হবে তাই কিন্তু আমরা বলে দিয়েছি খবর আইনকে কেউ হাতে নেবেন না আপনারা গণতান্ত্রিক পক্ষের আন্দোলন করুন কেন যে মানুষগুলোকে দিয়ে মমতা ব্যানার্জি করাচ্ছে ওগুলো মমতা ব্যানার্জি টাকা দিয়ে গুন্ডা পুষা অতএব মমতা ব্যানার্জি বাংলায় আগুন জ্বালাতে চাইছে ওই মমতা ব্যানার্জিকে নির্বাচন কমিশনের উচিত তার বক্তব্যে ব্যান করে দেওয়া দরকার কেন তুই এইসব বলছে বলে আজকে অশান্তি হচ্ছে আইএসএফ যেখানে যেখানে দাঁড়াচ্ছে সংযুক্ত মোর্চা যেখানে যেখানে দাঁড়াচ্ছে সেখানে আমাদের রেজাল্ট ভালো হচ্ছে বিজেপিও পিছোচ্ছে টিএমসিও পিছোচ্ছে আমরা জিতার দিকে চলে যাচ্ছি তাই তারা আমাদের কাউন্ট টার্গেট করেছে তবে বাংলার জনসাধারণ দেখছে এই জনসাধারণ যখন খাবে মমতা ব্যানার্জি ওই হুইল চেয়ার থেকে উঠে কোথাও ছুটবে সে রাস্তা খুঁজে দেখতে বলে হ্যাঁ মমতা সব থেকে বড় বিজেপির এজেন্ট মমতাকে জিজ্ঞেস করুন কত টাকা দিয়েছে মুসলমানকে ফাঁসাবার একটা প্ল্যান করছে আজকে না হয় বলুন ওই যে ভাঙরে যেটা খুললো চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তার গাড়ির ওপরে চড়া হওয়া বা তাদের লোকজন যারা ছিল তাদের উপর চড়া হওয়া এটা কি শোভা দেয় এটা ভোট প্রক্রিয়া চলছে সেটা ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছে এ কি এবং আজকে সকাল থেকে পাশের ক্যান্ডিডেট ক্যানিং পূর্বতে ভোট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে বাড়ি বাড়ি গিয়ে শওকত মোল্লা তার গুন্ডা বাহিনীকে নিয়ে মমতার বোম শিল্প যে তৈরি করেছে তার গুন্ডা বাহিনীকে নিয়ে গিয়ে আজকে কি করছে পুরো দেশটাই কি চালাতে চাইছে এরা তারপরে মগরাট পশ্চিমে ইনি ছিলেন ওখানে গিয়াস মোল্লা তেড়ে গেছে মারে বলে ইও ক্যান্ডিডেট ও ক্যান্ডিডেট এসব কি চলছে অবশ্যই এটা মমতা ব্যানার্জি পুরো পরিকল্পনা নাটক কিছু তো হচ্ছে না বলুন মাথা খারাপ হয়ে গেছে ও তো চেষ্টা করেছিল যে কোনো ভাবে একটা দাঙ্গা লাগাবো লাগিয়ে দিয়ে বাংলায় পুরো শেষ করবো কেন হেরে যাচ্ছি মানুষের উপর ক্ষিপ্ত হয়ে যে এইসব কাজ করতে চাইছে মেন্টাল সমস্যা গেছে জনগণ তো বলছে মাথা খারাপ হয়ে গেছে আপনি আপনি আধা সামরিক বাহিনীর নিরাপদ নিয়ে ভোট দিতে পেরেছেন আমি নিজে দিতে পেরেছি মমতা ব্যানার্জি বলছে যে মমতা ব্যানার্জি ওই আজকে যেটা হলো কি বলে ড্রেস পরেছে হচ্ছে আধা সামরিক বাহিনীর মমতা ব্যানার্জির নিজের লোককে আধা সামরিক বাহিনী ড্রেস পরেই কাজটা করছে যাতে করে ভোট প্রক্রিয়াটা বানচাল করা যায় কেন এই ভোট প্রক্রিয়াতে মমতা ব্যানার্জির পজিশন খুবই খারাপ এবং বিজেপিরও অবস্থা খারাপ সংযুক্ত মোর্চা জিতে যাচ্ছে এটা ওনাদের অসুবিধে হচ্ছে এনআরসি সিএ আমি চাই নাগরিকত্ব এক যেটা হচ্ছে মানুষকে নাগরিক দেয়া হোক যারা বাংলাদেশ থেকে এসেছে আমার হিন্দু মা বাবা আছেন নাগরিকত্ব দেওয়া হোক কিন্তু কোনো শর্ত দিয়ে তাকে প্রথম নাগরিকত্ব থেকে সরিয়ে দিয়ে তাকে হ্যারাসমেন্ট করা এইসবগুলো যেন না হয় ওগুলো করা উচিত হবে না এবং সবাই যখন আমরা পশ্চিমবাংলার নাগরিক ভারতের নাগরিক ভোট দিচ্ছি আর দিচ্ছি সব আছে তাহলে আমাদের বেলায় আবার নতুন করে সব করা হবে আপনারা খুশি আমরা বেশিরভাগ জায়গাতে জয়ের লক্ষণ দেখছি সংযুক্ত মোর্চা জিতছে এই খবর ওনাদের কাছেও আছে তাই ওনাদের মাথা কাজ করছে না আর মমতা ব্যানার্জি যেভাবে মানুষকে বোকা বানিয়ে বিশেষ করে হিন্দু মুসলমান যে বিভাজন করতে চেয়েছিল সেই বিভাজনটাকে আমি জোড়ার চেষ্টা করছি সংযুক্ত মোর্চা জোড়ার চেষ্টা করছে তাই এই জিনিস হচ্ছে ওটা যখন যাব তখন গিয়ে বলবো ওটা আমাদের চেয়ারম্যান বলে
কালকে কি কর্মসূচি রয়েছে হামলার প্রতিবাদে? হামলার হামলার প্রতিবাদে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন হবে। নির্বাচন কমিশনার সাহেবের কাছে আমরা যাব এবং সেই জায়গায় নির্বাচন কমিশনার সাহেবের কাছে আমরা বলবো যে অঘটনটা ঘটেছে, এই ঘটনাটা কেন ঘটলো। আমরা তো আপনাদের উপরে আস্থা রেখে আছি, অতএব যারা এই অন্যায় কথা শাস্তি পাক, এটাই আমরা দাবি রাখবো। ওটা আমাদের কি বলে আলোচনা হচ্ছে, নির্বাচন কমিশনার অফিসের ওখানে যাওয়া হবে, ওটা আলোচনা চলছে।